फ्रेंड्स वेलकम टू माय चैनल चीनीज चिली ब्लॉग। आज आमी आपनादेर सामने निये एसेछि सोया पटेटो पुरी। ब्रेकफास्ट बा रातेर डिनारे जे कोनो समय खेते पारेन जे कोनो तरकारीर साथे। ताहले एबार रान्नाघरे जाओया जाक। आमादेर सोया पटेटो पुरी बानाते जा जा लागछे सेटा हलो 200 ग्राम ময়দা, একটা গোটা আলু, সয়াবিন আপনাদের নিজের পছন্দ মতো, পেঁয়াজ কুচি, আদা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘি, গরম মশলা, চিনি আর নুন। ময়দাটাকে ভালো করে নুন আর রিফাইন্ড অয়েল মিশিয়ে জল দিয়ে মেখে নেবেন। মেখে নিয়ে এটাকে 30 মিনিট রেখে দেবেন। এখন সয়াবিনটা এরকম ভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। কিভাবে পুরির পুরটি তৈরি করা হচ্ছে, তাই বসিয়েতে তেল দিলাম। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে সামান্য একটু নাড়তে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মধ্যে একে একে রসুন বাটা, আদা বাটা দিয়ে দেবেন। এবার এর মধ্যে দিতে হবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর দিতে হবে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য চিনি আর অল্প নুন দিয়ে এটাকে কষতে হবে। ওই সয়াবিনের পেস্টগুলো দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আলু সিদ্ধগুলো দিয়ে দিতে হবে। একটু হাই হিটে রেখে এটাকে নাড়বেন। সয়াবিন আর আলুর পুরটা রেডি হয়ে গেছে। দেখুন এবার লেচিগুলোকে এরকম ভাবে শেপ দেবেন। দেখুন কিরকম ভাবে দিচ্ছে। এবার এর মধ্যে একটু একটু করে পুরটা ভরবেন। ভরে মুখটা এরকম ভাবে মুড়ে নেবেন। ভালো করে দেখে নিন কিভাবে মোড়া হচ্ছে। ভাবে বেলবেন, বেশি চাপ দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে পুরটা বেরিয়ে যাবে। লুচিগুলোকে এভাবে ভেজে নেওয়া হচ্ছে। একদিকটা লাল হয়ে গেলে তবে অন্যদিকটা উল্টাবেন। দেখুন কি সুন্দর ফুলছে। সয়া পটেটো পুরি রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এভাবে বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিটা কেমন লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন।